তুলসী পাতা হাজার বছর যাবৎ আমাদের দেশের, পৃথিবীর সব দেশের মানুষের সেবা করে। এটা অরিজিনাল চৌদি গাছ, এটাকে বেসেল বলে। যে কোনো কফের সমস্যা হলেই চৌদিরা তাড়াতাড়ি তুলসী পাতার আশ্রয় নেয়। তুলসী পাতার ভিতরে কয়েকটা লবঙ্গ ঢুকাইয়া সেটা মধু দিয়ে খেলে শ্বাসকষ্টের খুব উপকার হয়। সাধারণ কোনো রোগের জন্য যদি চিকিৎসকের কাছে যায় তাহলে অনেক সময় লেগে যাবে। একটা শিশুকে যৎকিঞ্চিত পেটে অসুখের জন্য আপনার পুদিনা পাতা, সর্দি কাশির জন্য তুলসী পাতা, আদা, মধু, লবঙ্গ, জ্যৈষ্ঠ মধু, একটু গরম পানি, লিগার চা, চিনিটা কম খাওয়ানো, দুধটা লিকুইড করে খাওয়ানো, এই পরিস্থিতিগুলো যদি থাকে দ্রুত ডাক্তারের কাছে না যেয়ে দুই তিনটা দিন ধৈর্য ধরে বাচ্চাটাকে তুলসী পাতা দিয়ে, বাসক পাতা দিয়ে, শুকনা রসুন, পেঁয়াজ, আদা, গোলমরিচ, লবঙ্গ, এলাচি, দারচিনি, এই সকল জিনিস দিয়ে কিন্তু আমরা কিছুটা ফার্স্ট এড করতে পারি। একজন লোকের সর্দি কাশি হলে সে আদা খেলে সর্দি কাশি যায় না পরীক্ষিত। কাঁচা হলুদ কেটে গেলে, পুড়ে গেলে, মুচকে গেলে কাঁচা হলুদ লাগাইলে ভালো হয় না পরীক্ষিত। আমার পাকঘরের আমার মা আছে, পাকঘরে হাত বাড়াইলে অনেক ওষুধ আছে, পা বাড়াইলে অনেক ওষুধ আছে, সেগুলোর উপরেও আমাদের কিছুটা বিশ্বাস স্থাপন করতে হবে।